No, José. Hello. Dice ahora, ahí por tanto, José.
These are represented. So equation 3.5 on ওখান থেকে শুরু করে ¿Qué es? Oh, another wicket report. Equation 3.48 পর্যন্ত তোলা হইছে. Equation 3.48. না স্যার, আরেকটু উপরে উঠাতে হবে. স্যার উপরে মানে নিচের দিকে নামাতে হবে. ঠিক আছে, এই ইকুয়েশন গুলোর সাথে মিলতেছে না আমাদের ইকুয়েশন. স্যার আরেকটু নিচে নামাতে হবে. এটা কমপ্লিট রাখতে হবে. হ্যাঁ করো করো, অসুবিধা নেই করো. আজকে খুব ডিস্টার্ব করতেছে আমার বাসায়, জানি না কি সমস্যা. জি স্যার, এখন নিচে নামাতে পারেন. ইকুয়েশন 3.48 পর্যন্তই শেষ তোলা. এটা তোলা হলে আমাকে বলবে, আমি ডিসকাশনে চলে যাব.
জি স্যার বুঝছি স্যার এক মিনিট স্যার হইছে তোলা বাকি আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাহলে আমাদের ডাব্লিউ রিইনফোর্সড বিম কনসিডারিং ইউএসডি মেথড আমরা ডাব্লিউ রিইনফোর্সড বিম অলরেডি ডাব্লিউএসডি মেথডে দেখেছি যার কম্প্রেশন জন্য কংক্রিট একা পুরো কম্প্রেশনটা নিতে পারে না কাজেই ওখানে আমাদের কিছু রিইনফোর্সমেন্ট লাগে কারণ বিমের সাইজ আমরা লিমিটে রাখতে চাই আরেকটা অপশন হলো যে বিমের সাইজ যদি আমরা বড় করে দিই অর্থাৎ কম্প্রেশন জোনটা বড় করে দিই তাহলে হয়তো কম্প্রেশন জোন স্টিল লাগবে না বাট ক্ষেত্র বিশেষে আমাদের কম্প্রেশন জোন স্টিল দিতে হয় এটা সেকশনতে আছে আগের মতো ডাইমেনশন হলো প্রাইম সি ডি এগুলো স্ট্রেন ড্যাগ টেনশন জোন স্টিলের strain epsilon s equals epsilon y tension at ultimate level e yield korbei korti hobe we will design kora hai ar compression jodi steel stress e strain holo epsilon s prime bujhte jacche kina jani na epsilon s prime seta epsilon y te poshte pare abar nao poshte pare khetro posle ki hobe na posle ki hobe seta amra dekh ar epsilon e ম্যাক্সিমাম কংক্রিট স্ট্রেইন ইন কংক্রিট আমরা যদি ফোর্স বা স্ট্রেস গুলো দেখি সি ডায়াগ্রামে যেটা আছে টেনসাইল ফোর্স হলো এএসএফ ওয়াই টোটাল কম্প্রেশন জোনে দুটো মেটেরিয়াল কংক্রিটে হলো ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লক আর কংক্রিট আছে তাতে ফোর্স হলো এএস প্রাইম এফএস প্রাইম এফএস প্রাইমটা এফ ওয়াই হতে পারে আবার কমও হতে পারে যদি আলটিমেট লেভেলে সে ইল্ডিং এ পৌঁছে তাহলে এফ এস প্রাইম এর জায়গায় আমরা এফ ওয়াই লিখতে পারবো আদারওয়াইজ এফ এস প্রাইমটাকে বের করে সেটা এখানে বসাতে হবে আর বাকি কংক্রিটের ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লক ডায়াগ্রাম তো তোমরা জানো ফোর্সের একটা এই টোটাল ফোর্সটাকে এখানে চিহ্নটা দেয়া হয় না তোমরা এখন লিখে নাও এই ডায়াগ্রামটাকে দুটো ডায়াগ্রামে আমরা ভাগ করলাম দিস ওয়ান প্লাস দিস ওয়ান অর্থাৎ দিস ইকুয়ালস দিয়ে ইকুয়াল সাইন দাও এখানে এই ডায়াগ্রামের পরে ইকুয়াল সাইন তারপর হবে দিস ডায়াগ্রাম প্লাস দিস ডায়াগ্রাম বুঝা গেল আমার কথা দিস ডায়াগ্রাম ইকুয়ালস দিস প্লাস সাইন দিস কিভাবে হলো আমরা যদি এখানে শুধু কংক্রিট কম্প্রেশন জোনে যে স্টিল আছে এস প্রাইম এফ ওয়াই আমরা ধরে নিই যে স্টিল কম্প্রেশন জোনে স্টিল ইল করলো তাহলে কম্প্রেসিভ ফোর্স হবে এস প্রাইম এফ ওয়াই সেম ফোর্স এখানে অ্যাপ্লাই করতে হবে টু মেক এ কাপল এস প্রাইম এফ ওয়াই এবং এখান থেকে যে মোমেন্টটা পাবো সেটা হলো এম এন ওয়ান প্লাস হলো কম্প্রেশন জোনে কংক্রিট স্ট্রেস ব্লক আছে আর যে ফোর্স হবে কম্প্রেসিভ ফোর্স আমরা জানি 0.85 প্রাইম সি এ বি ডটেড লাইন দিয়ে একটা কম্প্রেসিভ ফোর্স দেখানো হলো কারণ এটার এর রেজাল্টটাকে ডটেড লাইন দিয়ে দেখানো হলো এখানে কারণ দুটো তো আলাদা কিছু না এটার রেজাল্ট লোকেশনটা উপর থেকে হবে এ বাই টু যার ফলে এই টেনসাইলের যে বাকি টেনসাইল স্টিলের যে বাকি পার্টটুকু আছে এস মাইনাস এস চলে গেল বাকি থাকলো এস মাইনাস এস প্রাইম দিস এরিয়া অফ টেনসাইল শুনতে পাচ্ছি দিস এরিয়া অফ টেনসাইল স্টিল ইনটু এফ ওয়াজ দা টেনসাইল ফোর্স হিয়ার তার সাথে ব্যালেন্স এর জন্য হলো এই কম্প্রেসিভ ফোর্স
এবং এই দুই ফোর্সের রেজাল্টেন্ট এর মাঝে ডিস্টেন্স, এই এরো সাইন থেকে এরো সাইন পর্যন্ত ডিস্টেন্সটা হবে ডি মাইনাস এ বাই টু মোমেন্ট আর্ম। এখানে মোমেন্ট আর্ম হলো ডি মাইনাস ডি প্রাইম। এখান থেকে আমরা পাবো মোমেন্ট এম এন টু। টোটাল নমিনাল মোমেন্ট হবে দিস এম এন ওয়ান প্লাস এম এন টু। এখন আমরা যদি একটু রিকল করি যে আমরা জানি রো ইকুয়ালস এস বাই বিডি, রো প্রাইম হলো এস প্রাইম বাই বিডি, এটা সব বিমের ক্ষেত্রে এপ্লিকেবল ওয়েদার ইন ডব্লিউএসডি অর ইউএসডি। দিস টু দা রিমেইনিং দিস টু এক্সপ্রেশন ফর রো বি এন্ড রো ম্যাক্স ইজ ফর সিঙ্গলি রেইনফোর্সড বিম সেকশন অ্যাট আলটিমেট লেভেল। সিঙ্গলি রেইনফোর্সড বিম সেকশনের জন্য ব্যালান্সড স্টিল রেশিও রো বিটা হলো দিস ওয়ান, আর রো ম্যাক্সিমামটা তোমরা জানো দিস ওয়ান। ডিফারেন্সটা হলো এপসাইলন ওয়াই এর জায়গায় কোড বলছে 0.004 পার্সেন্ট। এই দুটো এক্সপ্রেশন হলো সিঙ্গলি রেইনফোর্সড বিমের জন্য। তো ডাবলি রেইনফোর্সড বিমের জন্য তো ব্যালান্সড স্টিল থাকবে, টেনসাইল স্টিল। এটা এই রো বি এবং রো ম্যাক্স কিন্তু দুটোই ফর টেনসাইল স্টিল। টেনসাইল স্টিল এর ব্যালান্সড স্টিল রেশিওটা ডাবলি রেইনফোর্সড বিমের জন্য যখন আমরা বলবো, তখন রো বি না বলে রো বি বার, একটা বার চিহ্ন আসবে। সিমিলারলি ম্যাক্সিমাম টেনসাইল স্টিল রেশিও ফর ডাবলি রেইনফোর্সড বিম যখন বলবো, তখন রো ম্যাক্স না বলে রো ম্যাক্স বার, উপরে একটা বার থাকবে। সেটা কত হবে সেটা আমরা প্রথমে দেখে নেই। প্রথম কন্ডিশন হলো যে এটা কম্প্রেশন জোনে কি স্টিল থাকলেই ডাবলি রেইনফোর্সড হবে। ডব্লিউএসডি মেথডে দেখেছি আমরা যে একটা সিঙ্গলি রেইনফোর্সড বিমের যদি আমরা কম্প্রেশন জোনে ইন্টেনশনালি রেইনফোর্সমেন্ট দিয়ে দেই, তাহলে কিন্তু সেটা ডাবলি রেইনফোর্সড হবে না। সিমিলারলি এখানেও ডব্লিউএসডি রেইনফোর্স ইউএসডি মেথডে ডাবলি রেইনফোর্সড বিম হতে গেলে প্রথম কথা হলো কম্প্রেশন জোনে স্টিল থাকতে হবে, তার সাথে সাথে হলো যে এই কম্প্রেশন স্টিল থাকার প্রয়োজনীয়তা বা নেসেসিটি লাগবে। নেসেসিটি কি সেটা হলো এই যে টেনসাইল স্টিল রেশিও রো, রো এর ভ্যালুটা সিঙ্গলি রেইনফোর্সড বিমের জন্য যে ম্যাক্স স্টিল রেশিও আছে রো ম্যাক্স, তার চেয়ে বড় হতে হবে। তার চেয়ে কম হইলে তো সেটা সিঙ্গলি রেইনফোর্সড হবে। এই জন্য এখানে দেখো নাম্বার ওয়ান স্টার দেওয়া হলো এখানে, রো ইফ রো ইজ গ্রেটার দেন রো ম্যাক্স, তখনই সেটাকে আমরা ডাবলি রেইনফোর্সড বলতে পারবো ইউএসডি তে। তাহলে প্রথম কন্ডিশন হলো কম্প্রেশন জোনে স্টিল থাকা লাগবে, তার সাথে সাথে হলো রো শুড বি গ্রেট ইকুয়াল টু হলেও হবে না, লেস দেন হলে তো হবেই না, ইকুয়াল টু লেস দেন হলে সিঙ্গলি রেইনফোর্সড হবে স্টিল থাকার পরেও। তাহলে স্টিল থাকতে হবে কম্প্রেশন জোনে, তার সাথে সাথে রো গ্রেটার দেন রো ম্যাক্স টু বিকাম এ ডাবলি রেইনফোর্সড বিম সেকশন। আমরা ধরে নেই এই দুটোই স্যাটিসফাই করে আমাদের বিমের ক্ষেত্রে। তাহলে যে কন্ডিশনটা আমরা বলছিলাম যে এই কম্প্রেশন জোনের স্টিল পারে নিচে থাকতে পারে, প্রথম কেসটা আমরা ধরে নেই কেস এ, টেনশন এন্ড কম্প্রেশন স্টিল বোথ এট ইল্ড স্ট্রেস, অর্থাৎ এটা তো ইল্ড করবে কম্প্রেশন গেল, এবং সেই ক্ষেত্রে আমরা এফ এস প্রাইম এর জায়গায় এফ ওয়াই বসালাম। এখানে প্রথম কেস টেনশন এন্ড কম্প্রেশন স্টিল বোথ এট ইল্ড স্ট্রেস, দুটোই আলটিমেট লেভেল ইল্ড করবে। তাহলে যে কথাটা শুরুতে বলছিলাম যে রবি বার বললে হচ্ছে ডাবলি রেইনফোর্স সেকশনের ব্যালান্সড স্টিল রেশিও, এটা টেনসাইল স্টিল রেশিও, কিন্তু সেটা হলো ব্যালান্সড কন্ডিশন। সেটা হবে সিঙ্গলি, এই সেকশনটা সিঙ্গলি হইলে যে রবি হবে তার সাথে রো প্রাইমটা এড করতে হবে, রবি প্লাস রো প্রাইম। রবিটা কি ওই সেকশনটা কি যদি সিঙ্গলি হয় তাহলে তার যে এই এই ভ্যালুটা দিস ওয়ান তার সাথে রো যোগ করতে হবে। ইকুয়েশন 0.49 তোমাদের বইতে আছে। সিমিলারলি ম্যাক্সিমাম টেনসাইল স্টিল ডাবলি রেইনফোর্সড বিম সেকশন এক্স বার, সেটা হবে সিঙ্গলি রেইনফোর্সের জন্য যে রো ম্যাক্সিমাম তার সাথে রো প্রাইম, এখানেটা হচ্ছে এখানে রো প্রাইম, এটা হলো ইকুয়েশন 3.50। এই দুটো আমাদের খেয়াল রাখতে হবে ফর ব্যালান্স স্টিল রেশিও এন্ড ম্যাক্সিমাম স্টিল রেশিও ফর ডাবলি রেইনফোর্সড বিম সেকশন ইন ইউএসডি মেথড।
এখন প্রথমে আমরা দেখলাম একটা কন্ডিশন, বিমটা ডাবলি রেনফোর্স সেকশন। তাহলে ডাবলি রেনফোর্স সেকশন হতে গেলে হলো ধরে নিলাম এখন টেনসাইল স্টিল ইল করলো কিনা আলটিমেট লেভেলে, এবং কম্প্রেশন স্টিল ইল করলো কিনা বা করবে কিনা, এই দুটো জিনিস আমাদের চেক দিতে হবে। চেক দেওয়ার কি রাস্তা, সেটা দুটো স্টার এখানে আছে। প্রথম স্টারটা হলো টেনসাইল স্টিল রেশিও ইল করার নিশ্চয়তা, টু এনশিওর ইল্ডিং অফ টেনসাইল স্টিল। কি হবে যে টেনসাইল স্টিল রেশিও রো যেটা এস বাই বিডি, ওটা রো ম্যাক্সিমাম আছে, তার জন্য যে ম্যাক্সিমাম লিমিট আছে ডাবলি রেনফোর্স বিমের জন্য, অর্থাৎ রো ম্যাক্সিমাম বার, তার সমান বা ছোট থাকতে হবে। ম্যাক্সিমাম বেশি হলে চলবে না। তাহলে রো, ইফ রো ইকুয়ালস লেস দেন অর ইকুয়াল টু রো ম্যাক্সিমাম বার, দেন উই ক্যান অ্যাসিউম অর উই সে দ্য টেনসাইল স্টিল উইল ইল্ড এট আলটিমেট লেভেল। বাকি থাকলো কম্প্রেশন স্টিল আলটিমেট লেভেলে ইল্ড করবে, তার জন্য কন্ডিশন অ্যানাদার স্টার দেখো, রো রো সি ওয়াই বার হতে হবে টু এনশিওর ইল্ডিং অফ কম্প্রেশন স্টিল এট আলটিমেট লেভেল অর এট ফেইলিওর। রো সি ওয়াই বারটার নাম কি, দ্য মিনিমাম টেনসাইল স্টিল রেশিও রো সি ওয়াই বার, দ্যাট উইল এনশিওর ইল্ডিং অফ কম্প্রেশন স্টিল এট ফেইলিওর। এমন টেনসাইল স্টিল রেশিও রো সি ওয়াইটা যেই বারটা হলো মিনিমাম টেনসাইল স্টিল দিলে কম্প্রেশন স্টিলটা ইল করবে, তার চেয়ে বেশি থাকলে তো করবেই। এটি বলা হচ্ছে মিনিমাম রেশিও হুইচ উইল এনশিওর ইল্ডিং অফ দ্য কম্প্রেশন স্টিল এট আলটিমেট লেভেল অর এট ফেইলিওর। সেই তোমাদের বইতে দেবে ইকুয়েশন 3.51, রো সি ওয়াই বার সেটা হলো 0.85 বিটা 1 এফ প্রাইম সি বাই এফ ওয়াই প্রাইম বাই ডি into epsilon u by epsilon u minus epsilon y, a minus. এই পুরোটার সাথে এড করতে হবে রো প্রাইম, দিস ইজ দ্য রো সি ওয়াই বার। মোমেন্ট গুলো বের করব, আমরা ধরে নিলাম তিনটেই স্যাটিসফাই করবে। প্রথম কথা হলো দিস বিমটা ডাবলি রেইনফোর্স সেকশন, সেকেন্ড ওয়ান টেনসাইল স্টিল ইল করবে অর্থাৎ স্যাটিসফাই করে এই কন্ডিশন, থার্ড ওয়ান এই কন্ডিশন স্যাটিসফাই করে অর্থাৎ কম্প্রেশন স্টিল ও ইল করবে। এই ক্ষেত্রে আমাদের মোমেন্ট ক্যাপাসিটি এমএন ওয়ান হবে, আমরা যদি ফিগার দেখি ডি ফিগার, ডি ফিগার থেকে এমএন ওয়ানটা হবে এস প্রাইম এফ ওয়াই ইন্টু ডি মাইনাস ডি প্রাইম, যে কোনো একটা টেনসাইল ফোর্স ইন্টু মোমেন্ট আর, মোমেন্ট টার্মটা হলো ডি মাইনাস ডি প্রাইম। ইকুয়েশন 3.46 এ তোমাদের বলতে এই ফিগার থেকে FY into this moment term, D minus D prime. Second moment, the nominal moment 2, the nominal moment 1, MN1, the nominal moment 2, give away Pavo, it above AS minus AS prime into FY. This force into this moment, a moment term, tahabe, total term, D, over figure, A by 2 minus, tahabe. Therefore, moment of AS minus AS prime, FY into D minus A by 2. সেটাই লেখা হলো এখানে MN2 S minus S prime into F into D minus F into D. এখন টোটালটা হবে দুইটার সামেশন, লাস্টে যে ইকুয়েশনটা লেখা আছে ইকুয়েশন 3.48। এখন এই দুটো ইকুয়েশন আমি কিছুই নোন এক্সেপ্ট দিস স্মল a, এই স্মল a টা কি ভাবো এখান থেকে কোত্থেকে পাবো, এখানে আসি আমরা ফিগার এই ফিগার, হরাইজন্টাল ফোর্সের সামেশন জিরো হবে যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে মেম্বার। হরাইজন্টাল ফোর্সের সামেশন মানে কি, এই টেনশনটা যদি প্লাস ধরি এই কম্প্রেশন হবে মাইনাস, তার মানেটা হলো এস মাইনাস এস প্রাইম এফ ওয়াই মাইনাস পয়েন্ট এইট বি ইকুয়ালস জিরো। তাহলে ওখান থেকে স্মল এ টা পাওয়া যাবে equals AS minus S prime FY divided by 0.85 F prime CP. AS এবং AS prime এর জায়গায় যদি rho BD বসানো হয়, এটা rho BD, এটা rho prime BD, BD বাইরে চলে আসবে, rho থাকবে, rho minus rho prime,
বিটি বাইরে আসলে নিচে বি করে বি কাটা যাবে, উপরে ডি থাকবে, এজন্য রো মাইনাস রো প্রাইম এফ ওয়াই ডি ইকুয়েশন 3.47 3.47টা ইকুয়েশন একটা এ, এটা হলো এর এই অংশটা দিয়ে, আবার 3.47 বিটা হলো স্মল এ সমান এটা, আমি দুটোকে একসাথে দিয়ে দিলাম। এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা হওয়ার কথা না, লাস্টলি এম হবে এম এন ওয়ান প্লাস এম এন টু সমান দিস পার্ট প্লাস দিস সেকেন্ড পার্ট ইকুয়েশন 3.48। Eventually, the ultimate design moment will be phi mn. Kajai, it will come to example 3.12, page number 101. It will come to the right. So, what is the question? What is the question? স্যার আমরা আগে দেখেছিলাম যে a equals to beta 1c এরকম একটা ফর্মুলা ছিল, এই ক্ষেত্রে ডাবল রিইনফোর্সড হওয়ার কারণে কি সেটা আমরা ব্যবহার করতে পারবো না? কোনটা a সমান beta 1c? beta 1c জি স্যার, এটা করা যাবে। তুমি c কি জানো এখানে? ওখানে তো আমরা ইউজ করছি সিঙ্গলি রিইনফোর্সিং এ এম ছিল এফ ওয়াই ইনটু ডি মাইনাস এ বাই টু, যেখানে এ ছিল স্মল এ ছিল এস এফ ওয়াই বি পয়েন্ট এইট ফাইভ এফ এম সি, এরকম রিলেশন ছিল না এরকম একটা সেট? হ্যাঁ, ওখানে এটা ছিল এস, এটাও ছিল এস, ওইটাই তো আনা হলো এই ইকুয়েশন 3.46 সাথে এই স্মল এটা থাকবে, এই যে স্মল এটা যখন আমরা ডাবলি রিইনফোর্স করলাম, স্যার কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলো 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 কি বলতে চাও স্যার? কোশ্চেন তো শুনে গেলে আমার কাছে ডব্লিউএসডি মেথডে যখন স্যার শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, বলো স্যার। ডব্লিউএসডি মেথডে যখন আমরা ডাবল ইনপুটস করলাম, তখন আমরা ওই যে কনক্রিটের যে করেসপন্ডিং মোমেন্ট ওইটাকে নিছিলাম আমরা এম ওয়ান, আর এক্সট্রা যতটুকু স্টিল ওইটুকু নিয়েছিলাম এম টু, তো এইখানে উল্টা ধরা হয়েছে দেখলাম, ওই এক্সেস অ্যামাউন্টটুকু ওইটাকে আমরা এম ওয়ান ধরে আর ওইটাকে এম টু, এটার পিছনে এটার পিছনে কি অসুবিধা নাই? অসুবিধা নাই, তুমি ঠিকই ধরেছো, তুমি ঠিকই ধরেছো, অসুবিধা নাই। আমাদের অ্যানালাইসিসের সুবিধার জন্য, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য করা হয়েছে, ঠিক আছে? স্যার বলছি এক্সট্রা কোনো অ্যাডভান্টেজেস আছে কিনা এটা আগে পরে ধরার? না, এটা ক্যালকুলেশনের এবং ক্যালকুলেশনের সুবিধার জন্য, আর কিছু না। তুমি ধরো এম ওয়ান এম টু উল্টাই, কোন অসুবিধা নাই, টোটাল তো এম এন নিতে হবে, বইতে যেভাবে আছে সেভাবে আমি করলাম, কোনো অসুবিধা নাই। সবাই উঠাচ্ছ এটা? হ্যাঁ, এই পর্যন্ত উঠানো হলে বলবা, বাকিটা আমি তুলে দিব উপরের দিকে। Thank you.
স্যার এতটুকুন লেখা হয়েছে হয়েছে ঠিক আছে স্যার আরেকটু স্যার হয়েছে স্যার
জি স্যার হয়েছে সবার হয়েছে কারো বাকি থাকলে জি স্যার শেষ স্যার প্রবলেম তাইলে কি বললো যাদের কাছে বই বা শিক আছে তারা দেখো page 101 rectangular beam has a width 12 inch and an effective depth to the centroid of the tensile tension reinforcement of 24 inch effective depth সরাসরি বলছে এখানে কি সেন্টার পর্যন্ত তার মানে effective depth 24 inch আর width and reinforcement consists of 6 number 10 bars in 2 rows compression reinforcement consisting of 2 number 8 bars placed is placed 2.5 inches from the compression face of beam duita number 8 bar holo compression jone ja kina upor theke 2.5 inches niche place kora ache 2.5 inches chilo na na bollo amra 2.5 inches dhore nibo compression jone theke ei compression zone reinforcement extreme compression phase theke 2.5 inches nichei thakbe tar pore ongsho ta holo if fy 60000 psi and fc prime 5000 psi what is the design moment capacity of the beam high mn koto hobe design moment capacity tahole ekhon figure sathe sathe holo amader je values gulo de ache shegulo amra likhi with since they are symbols B equals 12 inch, equals 24 inch. S, tensile steel, 6 number 10 bars, 6 into 1.2 number 8, 1.5 inches. D prime 2.5 inch, we say 5 mm, that's what. Tensile hot, very simple. তিনটা জিনিস চেক দিতে হাতা হলো এটা কমছে বাট এটা ডাবলি রিনফোর্সড বিম বলা যাবে কিনা ডাবলি রিনফোর্সড বিম বলতে গেলে রো শুড বি গ্রেটার তাহলে আমরা রো বের করলাম এস বাই বি ডি রো প্রাইম এস প্রাইম বাই বি ডি রো এর মোর দ্যান বি এস এর জন্য 0.80 তোমরা ক্যালকুলেট করে নিবে লিনিয়ার ফর্মুলার জন্য সেটা বসে আসলো 0.0243 আর রো হলো 0.0265 265 আর 243 ডেফিনেটলি সিন্স রো ইকুয়ালস দিস ইজ গ্রেটার দেন রো ম্যাক্স ইকুয়ালস দিস দিস ডাবলি রিইনফোর্সড বিম সেকশন ফার্স্ট ওয়ান হলো যে আমরা ডাবলি রিইনফোর্সড বিম সেকশন সেটা এনসিউর এবার হলো টেনসাইল আলটিমেট লেভেলে এন্ড দেন কম্প্রেশন স্টিল ইল করবে কিনা ওই দুইটা আবার চেক দিতে হবে আসো এবার টেনসাইল ইল করতে গেলে রো ম্যাক্সিমাম বারের কম হতে হবে রো ম্যাক্সিমাম বার হলো এক্স প্লাস রো প্রাইম রো আমরা জানি বের করেছি 0.243 আর রো প্রাইম হলো দুইটা এড করলে 0.029 তাহলে এই রো দেখো 0.0265 এর চেয়ে ছোট আছে সিন্স রো লেস দেন রো ম্যাক্সিমাম লেভেল সেটা হয়ে গেল কম্প্রেশন স্টিল ইল করবে কিনা আলটিমেট লেভেলে সেটা চেক দে রো সি ওয়াই বার সেটার চেয়ে রোটা বড় হইতে হবে রো সি ওয়াই বার বের করতে গেলে আমাদের এক্সপ্রেশন আছে 0.85 বিটা 1 এর প্রি এপসাইলন ইউ মাইনাস এপসাইলন ওয়াই ই স্ট্রেনটা কত সেটা বের করে নিতে হবে এপসাইলন ওয়াই সেটা হলো এফ ওয়াই এর সাথে রিলেশন এফ ওয়াই বেশি হলে বেশি হবে কম হলে কম হবে 60000 এর জন্য এটা এপসাইলন ওয়াইটা হয় 0.021 বা 207
7 পাস গুলো হয়ে গেছে, কেউ তোমরা 2 তোমরা ইচ্ছা করলে 0.001 ও লিখতে পারো। তো আমরা সেই এটা বের করে টোটালটার সাথে যোগ হবে রো প্রাইম, তারপর রো 0245, রো হলো 0.0265, এই যে রো, আর রো সিবাই বার হলো 0.0245। Root are greater than this rho c y bar, since but therefore compression still will yield at the event level. Beam section hollow tensile steel yield could be at ultimate level a compression steel. Now simply formula therefore formula the boshate formula the boshate calculate to m theta. Taken a shobijana as except small a. আর ফাই এম এন বের করতে গেলে ফাই টু বের করতে হবে, তাহলে ফাই আর স্মল তাহলে স্মল এটা হলো মাইনাস এ 7.1 এ ইকুয়ালস বিটা ওয়ান সি, এর জন্য একটা প্রশ্ন সেটা তাম সি বাই বিটা ওয়ান, তাহলে 8.8 যেহেতু এ জানি সি আমরা সি বাই ডি কত পয়েন্ট ইজ লেস দেন দ্যাট ইজ ওয়াই ফাই ইকুয়ালস পয়েন্ট স্মল এ বের হয়ে গেল 7.11 ইঞ্চ, ফাই ইকুয়ালস 0, তাহলে আমরা এ টোটাল নমিনাল মোমেন্ট ফর্মুলাতে বসিয়ে 9447.47 দেয়ারফোর ডিজাইন মোমেন্ট I am in equals 0.9 to this 850 to give its answer. Very simple. Tumra karo kono proshno thakle alochona korbo, otherwise tumar ami bolbo je tumra example 3.13 ta agami class er jonno ami jiggesh korbo tomaderke, parte hobe chesta kore ashbe example 3.13. স্যার এইখানে আমরা রো এর জন্য যে ডিফারেন্ট কন্ডিশন গুলো চেক করলাম, যদি কোনো কারণে এটা স্যাটিসফাই না করতো তখন কি হতো? কে প্রশ্ন করো, এটা যদি ডাবলি রেইনফোর্স বিম না হয় তাহলে কি করবা, কি করবে এটাকে, কিছু করার আছে স্যার? স্যার তখন সিঙ্গেল ইনফোর্স ওইটা স্যাটিসফাই করলো, কিন্তু এই নিচের গুলো যদি স্যাটিসফাই না করলো? হ্যাঁ তাহলে সিঙ্গেল রেইনফোর্স থাকুক কম্প্রেশন জোন স্টিল, সিঙ্গেল পরীক্ষায় পারে বি প্রিপেয়ার্ড, কম্প্রেশন জোন আছে লো পে এ লাভ দি পে। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার। ফার্স্ট যে কন্ডিশনটা আছে যে আমরা চেক করলাম যে এটা ডাবল ইনফোর্স ঠিক আছে স্যার, কিন্তু যদি ওই যে নিচের যে আরো দুটো কন্ডিশন আছে ওই দুটোর কোনো একটা যদি ফুল না করে বলছে স্যার, এখনকার কথাগুলো বোঝা যাচ্ছে না, একটু স্যার আবার রিভিউ করতেন। স্টিল ইল্ড যদি না করে তাহলে এটা ভুল ক্রমে দেয়া থাকবে প্রবলেম, এই জিনিস স্যার আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না। তো এখন এটা যদি সেটি না করে করা তাহলে এটা বলতে হবে যে টেনসাইল স্টিল না করা মানে ফেলিউর উইল বি by the initiation of the crushing of the compression concrete, brittle failure এবং sudden failure, কাজে ওইটা তো normally কেউ allow করবে না, এবং এই ধরনের beam feasible না, এটা করবেই, এটা না করলে বুঝতে হবে যে এখানে ভুল করে কিছু করা হয়েছে, ভুল হয়ে গেছে এখানে, ঠিক আছে। থার্ড ওয়ান হলো এটা, এটা যদি স্যাটিসফাই না করে তাহলে কি হবে, কম্প্রেশন স্টিল না করে তাহলে এইটার ডিসকাশনটা কম্প্রেশন স্টিলের স্ট্রেসটা বের করতে হবে fs প্রাইমটা
করে ক্যাপাসিটি বের করতে হবে, এটা নাও করতে পারে। এটা না করলে কি হবে এটা আগামী ক্লাসে আমি ডিসকাস করব, আজকে সময় শেষ পর্যায়ে। হ্যাঁ, এই অংশটা আগামী ক্লাসে করব। আর তোমরা আগামী এক্সাম্পলটা ভালো করে দেখবা, এক্সাম্পল 3.13 ডিজাইন প্রবলেম। ওকে, আজকে এখানেই ক্লাস শেষ করতে যাচ্ছি।